ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব। একের এক পশ্চিমবঙ্গে চা চাষ হয় উত্তরে পার্বত্য অঞ্চলে। একের দুই স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। একের তিন ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ গরান গাছ। একের চার বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিরসা মুন্ডা। একের পাঁচ আইআইটি শিক্ষা কেন্দ্র অবস্থিত খড়গপুরে। একের ছয় ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হল পুরুলিয়া। দুয়ের এক গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো পদ্মা। দুয়ের দুই মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। দুয়ের তিন গান্ধীপুরী হলেন মাতঙ্গিনী হাজরা। দুয়ের চার পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ধাপ চাষ বলে। তিনে দিয়েছে সত্য বা মিথ্যা লেখ। তিনের এক স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন সত্য। তিনের দুই কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত সত্য। তিনের তিন বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল সত্য। তিনের চার ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে মিথ্যা। চারের এক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। চারের দুই পশ্চিমবঙ্গের কোন শহরে রেলের ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জন। চারের তিন কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। চারের চার আজাদহীন ফৌজকে গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু। পাঁচের একে বলেছে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারে দুইটি কুফল লেখ। এটা তোমাদের বইয়ের 101 পৃষ্ঠাতে আছে। এই যে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারা মারাও যাবে, মৌমাছি প্রজাপতি রেশম পোকার মতো অর্থকরী পোকারাও হারিয়ে যাবে, এছাড়া জমির ক্ষতি হয়। পাঁচে দুই বলেছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুইটি উপায় লেখো। আচ্ছা, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লিখবে। লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। আর লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে। পাঁচে তিন বলেছে সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা সম্পর্কে লেখো। সুন্দরবনের মানুষের জীবিকা বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন। এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করে, যেমন মাছ ধরা। সুন্দরবনের নদীতে মাছ ও মীন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করেন। দুই কাঠ মধু সংগ্রহ। বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন। তিন মাছ চাষ। খাঁড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করে। চার নৌকা চালানো। অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করে। কৃষিকাজ। কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করে। পাঁচের চারে বলেছে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তিস্তা এবং মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।